নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর লক্ষ্যে রেকর্ড 18,000 কর্মীকে চাকুরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে অ্যামাজন কর্তৃপক্ষ জানায়, বুধবার থেকে খুচরা বিক্রয় ও মানব সম্পদ বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চাকুরিচ্যুতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী কাজ করছেন অ্যামাজনের অ্যালেক্সা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ইকো স্মার্ট স্পিকার সংশ্লিষ্ট বিভাগে। এরপর ধারাবাহিকভাবে স্টোর অপারেশন এবং পিপলস এক্সপিরিয়েন্স ও টেকনোলজি বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। অ্যামাজন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, করোনা মহামারী শুরুর পর থেকে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলেও আশঙ্কা করছেন এর শীর্ষ কর্মকর্তারা। বিপুল কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানো সম্ভব বলেও মনে করছে অ্যামাজন কর্তৃপক্ষ। এর আগে গত বছরের নভেম্বরেই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দেয় প্রতিষ্ঠানটি। তবে চাকরি হারানোয় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, স্বাস্থ্য বিমার সুযোগ সহ বিভিন্ন প্যাকেজ দেওয়ার কথাও জানায় অ্যামাজন। এদিকে টুইটার, ফেসবুক, গুগল ও অ্যাপল সহ বেশ কয়েকটি টেক কোম্পানির পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফটও। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের মধ্যেই 10,000 কর্মী ছাঁটাই করা হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।